টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী ছোটবেলায় নাকি খুব দোষীপনা করত। স্কুলে থাকতে অনেক দুষ্টুমি করলেও প্রেম টেম করেননি তিনি। তবে কলেজে পড়ার সময় তার প্রথম প্রেম হয়। সম্প্রতি এক আলাপে শুভশ্রী তার প্রথম প্রেমের কথা ছাড়াও জীবনের উল্লেখযোগ্য প্রথম অনেক ঘটনার কথা বলেছেন। শুভশ্রীর কথায়, পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি স্কুলে পড়াশোনা করেছিলাম, আর স্টুডেন্ট হিসেবে সবসময় আমি অ্যাভারেজ ছিলাম। পড়াশোনায় মনোযোগ ছিল কম, গল্পের বইও কম পড়েছি, তবে কখনো শিক্ষকদের বকা কিংবা মার খেতে হয়নি। ছোটবেলা থেকেই অনেক স্মার্ট ছিলাম আমি। পিতৃভূমি ছবিতে আমার সহশিল্পী ছিলেন জিদ্দা। ছবিটিতে আমি সাপোর্টিং একটি চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটি পরিচালনা করেছেন প্রভাত রায়। খুব নার্ভাস ছিলাম, অভিনয় করা আমার জন্য অনেক কঠিন ছিল। ক্যামেরা ও লাইট সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, তাই রিটেক শট বেশি নেওয়ার কোনো অপশান ছিল না। যাই হোক, তখন অভিনয় করতে ছবির পরিচালক প্রভাত রায় ও অভিনেতা জিদ্দা অনেক সাহায্য করেছিলেন। ছবিতে অভিনয় করে প্রথম পারিশ্রমিক পাইনি। যতদূর মনে পড়ে, একটা ফটোশ্যুট করে 5,000 রুপি পেয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের প্রথম পারিশ্রমিক। পুরো 5,000 রুপি আমি মাকে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের বর্ধমান এলাকায় আমার বেড়ে ওঠা। বর্ধমানেরই একটি ছেলের প্রেমে পড়েছিলাম আমি। তখন আমি কলেজে পড়তাম। এখন ছেলেটার নাম বলবো না, তবে কলেজে পড়ার আগে আমার কখনো প্রেম হয়নি। এর আগে আমি টমবয় টাইপের ছিলাম। স্কুলে আমাদের শাড়ি পরে যেতে হতো, তাই স্কুলে পড়ার সময় প্রথম শাড়ি পরা হয়েছিল। তবে সত্যি বলছি, আমি এখনও অবধি নিজে শাড়ি পরতে পারি না, অন্যের সাহায্য নিয়েই শাড়ি পরতে হয়। তো বন্ধুরা, শুভশ্রীর প্রথম প্রেম নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন।